হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেসিক্যালি এখন আমি যাইতেছি মূলত এসে পরিবহনে। আমি আমার বাইকের একটা পার্ট অর্ডার করছিলাম, পার্টস অর্ডার করছিলাম, তো সেটা ইনস্টল করব। অ্যান্ড দেন আগে আমাকে এসে পরিবহন থেকে প্রোডাক্টটা নিতে হবে, অ্যান্ড দেন আমার বাইকটা ইনস্টল করতে পারবো। তো এখন আছি কোনাবাড়ি ডিগ্রি কলেজের সামনে, আর যাইতে হবে চৌরাস্তা, অ্যান্ড দেন ওইখান থেকে প্রোডাক্টটা নিয়ে আমার বাইকটা ইনস্টল করবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। অ্যান্ড ইয়েস গাইস, এই হচ্ছে আমার পার্সেলটা, আমি হাতে পেয়ে গেছি। তো এটা মূলত অর্ডার করছিলাম, একদিনের মাথায় আমি প্রোডাক্টটা পেয়ে গেছি, আর এখন আনবক্সিং করতেছে বন্ধু শিমুল। তো আমি ভিডিও করতেছিলাম, আসলে এটা কি বলবো, অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তো আজকে ফুলফিল করতে পারলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে মূলত আরসিবির একটা ব্রেক পাম্প। এই তো, এই হচ্ছে আরসিবির মাস্টার ব্রেক পাম্প। এটা হচ্ছে আরসিবি S1, যেটা আমার বাইকের সিলভার কালারটা অনেক সুন্দর মানায়, এর জন্য আমি সিলভার কালারটা অর্ডার করছি। যদিও আমি রেড কালারটা অর্ডার করতে চাইছিলাম, বাট ওইটা অনেকে সাজেস্ট করছে যে সিলভার কালারটাই বেস্ট হবে। তো বন্ধু শিমুল সব কিছু দেখে নিতেছে ঠিকঠাক আছে কি না। অ্যান্ড দেন চলে আসলাম একটা গ্যারেজে, গ্যারেজটার নাম হচ্ছে ইগনিশন জিপি। তো এখানে শাল আর কি হোস পাইপ কেনার ছিল, হোস পাইপ কিনলাম। আর এই হচ্ছে আমার আরসিবির S1, যেটা আমার 20 লাখ যাচ্ছে এখন। দেন আমার বাইকটা যেহেতু ABS, তো তার জন্য বললো যে একটা হোস পাইপ চেঞ্জ করলে নাকি মোটামুটি ভালো হবে, তো একটা হোস পাইপ চেঞ্জ করে ফেললাম। আর এই হচ্ছে আর কি এখনকার লুকস, যদিও এখানে এটা পুরোপুরি সেট আপ করা হয় নাই। এটার একটা সিনেমেটিক শট ভিডিও শেষে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব, ততক্ষণ ভিডিওটা সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। Close to God, we don't pray for love, we just pray for power.